নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা একটি প্রাইভেট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। বেসরকারি অর্গানাইজেশনের মধ্যে আপনাদের নিয়োগ হচ্ছে, যেখানে 10th পাস যারা করেছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। 12 থেকে 15 হাজারের মধ্যে আপনাদের পার মান্থ স্যালারি ফিক্সড ইনকাম থাকবে। তো সেই নোটিফিকেশনের বিস্তৃত ডিটেলস নিয়ে আলোচনা করব এবং প্রায় অনেকগুলি ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের নিয়োগ হচ্ছে। তো চলুন দেখে নিচ্ছি সরাসরি নোটিফিকেশন এবং বিস্তৃত বিষয়গুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। ওয়েলকাম ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম আমরা আজকের অফিসিয়াল নোটিফিকেশনে এবং এখান থেকে আমরা বিস্তৃত ডিটেলস আলোচনা করব। যেখানে প্রথমে বলে রাখছি, আর্জেন্ট রিক্রুটমেন্ট চাওয়া হয়েছে, অর্থাৎ যারা যারাই প্রথমে অ্যাপ্লিকেশন করবেন তাদেরকেই কিন্তু প্রথমে নেওয়া হবে, যদি আপনার সব কিছু ডকুমেন্টস ওকে থাকে। ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি আছে, আলোচনা করছি প্রত্যেকটি বিষয়। আমরা প্রথমে দেখে নেব কী রাখা হয়েছে। ভ্যাকেন্সি ডিটেলস থেকে যদি আমরা দেখি, এখানে প্রত্যেকটি ডিটেলস আমরা পেয়ে যাব। প্রথমে আপনাদের পোস্ট নেম রাখা হয়েছে, যেটা ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আজকের নোটিফিকেশনে যতগুলি পোস্ট থাকবে প্রত্যেকটি কিন্তু ডেলিভারি বয়ের কাজ হবে। যদি আপনারা করতে চান তাহলে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, বিস্তারিত আলোচনা করব। যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করে দিন, কারণ আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাইছি না। কোয়ালিফিকেশন যেখানে লাগছে, শুধুমাত্র 10th পাস যারা করেছেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এরিয়াটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কোন কোন এরিয়াতে নিয়োগ করা হচ্ছে আমরা ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এক এক করে আলোচনা করছি। প্রথমেই আপনাদের আগরতলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের কথা যদি বলি, তাহলে দুটি পিনকোডে নিয়োগ করা হচ্ছে, 799004 এবং 799014। এই দুটি পিনকোডে ডেলিভারি বয়ের প্রয়োজন আছে। আপনারা যারা যারা ওয়েস্ট ত্রিপুরাতে আছেন, আশা রাখবো এই দুটি পিনকোড আপনারা ফলো রাখবেন। এই নির্দিষ্ট দুটি পিনকোডে নিয়োগ হচ্ছে এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন এই নির্দিষ্ট দুটি পিনকোডের কিন্তু স্থায়ী বসবাসকারী হতে হবে, তাহলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর যেটা রাখা হয়েছে, উদয়পুর গোমতি ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু আপনাদের একটি পিনকোডে নিয়োগ করা হচ্ছে, 799105। এই পিনকোডে কিন্তু যারা যারা আছেন, যদি আপনার ডেলিভারি বয়ের কাজ করতে চান তাহলে অবশ্যই ইমিডিয়েটলি ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ফিক্সড স্যালারিতে ভালো টাকায় কাজ আপনারা করতে পারেন। ধলাই ডিস্ট্রিক্টে প্রায় অনেকগুলি জায়গাতে আপনাদের নিয়োগ করা হচ্ছে, আমবাসা, কুলাই, সালেমা, এই তিনটি জায়গায় আপনারা পেয়ে যাবেন। এবং তিনটি জায়গার তিনটি পিনকোড দেওয়া হয়েছে, প্রথম হচ্ছে 799289, দ্বিতীয় নম্বরে 799204, তিন নম্বরে 799278। এই তিনটি পিনকোডে যারা যারা স্থায়ী বসবাসকারী আছে ধলাই ডিস্ট্রিক্টের অন্তর্গত, আপনারা কিন্তু তাদের সঙ্গে অবশ্যই ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। এই তিনটি পিনকোডের ক্যান্ডিডেটসরা কিন্তু এখানে কাজ করতে পারবেন। তারপর যেটা রাখা হয়েছে ওয়েস্ট ত্রিপুরা, তার মধ্যে কিন্তু আপনাদের টোটাল 4টি জায়গা উল্লেখ করে দেওয়া হয়েছে, জিরানিয়া, রানীরবাজার, মোহনপুরপুর, এই 4টি জায়গায় কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। এবং যে পিনকোডগুলো দেওয়া হয়েছে, 799008, 799035, 799045, এই পিনকোডগুলিতে কিন্তু আপনাদের নিয়োগ হচ্ছে। অবশ্যই এরিয়াটা লক্ষ্য রাখবেন, যেই পিনকোডগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি পিনকোডের এগেনস্টে জায়গার নাম উল্লেখ আছে, অবশ্যই যারা যারা সেই পিনকোডের স্থায়ী বসবাসকারী আছেন আপনারা যোগাযোগ করবেন, ইমিডিয়েটলি আপনাদের কিন্তু এখানে পোস্টিং দেওয়া হবে। স্যালারি ডিসকাশনের মাধ্যমে সিলেক্ট করা হবে, মিনিমাম 12,000 থেকে 15,000 মধ্যে থাকবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডকুমেন্টস রিকোয়ার্ড যেটা আছে, অবশ্যই আপনার টু হুইলার এবং লাইসেন্স থাকতে হবে, কারণ এখানে টু হুইলারের ব্যাপার আছে, আপনাদের পেট্রোল কস্টের বিষয় আছে। অর্থাৎ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার পরেই কিন্তু আপনাদের স্যালারিটা নির্ধারণ করা হবে। আমরা একটা অনুমানিক ধারণা দিয়ে দিলাম, মার্জিনের মধ্যে আপনাদের কিন্তু স্যালারিটা থাকতে পারে, তবে অবশ্যই টু হুইলার ম্যান্ডেটরি এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার থাকতে হবে। তারপর যেটা প্রয়োজন পড়ছে, আপনাদের ভোটার আইডি লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, অ্যাকাউন্ট ডিটেলস লাগবে। এইগুলি হচ্ছে আপনাদের ডকুমেন্টসের রিকোয়ার্ড, যেগুলি থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যারা যারা এই কাজটি করতে চান আপনারা এখানে উল্লেখিত মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন, 8798454491, এই নাম্বারে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডাইরেক্ট কিন্তু ওনারা আপনাদেরকে বিস্তারিত ডিটেলসগুলি বলে দেবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে তাদের অফিসে আসবেন, আসার পর প্রত্যেকটি বিষয়ে ভালোভাবে কথা বলার পর তারপরেই কিন্তু আপনি কাজে যোগদান করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কাজটি আপনি কন্টিনিউ করতে পারবেন। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের আলোচনা। নোটিফিকেশনের প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। যদি এই নোটিফিকেশন সংক্রান্ত কারো কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। অল্প কোয়ালিফিকেশনের মধ্যে একটা কাজ দেওয়ার চেষ্টা করেছি, যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই ইমিডিয়েটলি তাদের সঙ্গে যোগাযোগ করবেন। যাই হোক দর্শক, যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।